সংকটের মুখে সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু মাথাভাঙায়। এক সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো। মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। নীলেশ কুমার নীলু বৃহস্পতিবার রাতে বাইশগুড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন ওই কর্মী। বাহিনীর তরফে জানানো হয়, ভোট কেন্দ্রেই ওই জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তার নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা করে। হঠাৎ করে তিনি অসুস্থ হলেন কিভাবে? অতিরিক্ত গরমের জেরেই কি এই অসুস্থতা নাকি অন্য কিছু? তাই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আবারও জানিয়ে রাখছি, ভিন রাজ্য থেকে ভোটের ডিউটি করতে এসে অসুস্থ হয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হল মাথাভাঙায়। মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু, বয়স ৪২ বছর। তিনি সিআরপিএফ এর কিউআর টিমের কমান্ডেন্ট ছিলেন। জানা যায়, তার বাড়ি বিহারে গতকাল রাত একটা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন। মাথাভাঙার বাইশগুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকায় তার নাক কান দিয়ে রক্তপাত শুরু হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা।